দুবাইয়ে ভারতকে 6 উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের হাতছোঁয়া দূরত্বে শ্রীলঙ্কা। আর এই পরাজয় শুধুমাত্র সমীকরণের হিসেবেই টিকে থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা। ভারতের দেয়া 174 রানের টার্গেট তারা করতে নেমে উদ্বোধনী জুটিতে 97 রান তুলে লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেন পাথু নিশানকা ও কুশল মেন্ডিস। মেন্ডিস 57 ও নিশানকা 52 রান করেন। এরপর দুই অপরাজিত ব্যাটার ভানুকা রাজাপাকসের 25 ও দানুশ সানাকার 33 রানে এক বল বাকি থাকতে জয় পায় লঙ্কানরা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলের 13 রানের মধ্যে লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট হারায় ভারত। তবে অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের 97 রানের জুটিতে ধাক্কা সামাল দেয় তারা। রোহিতের 72 ও সূর্যকুমারের 74 রানে 8 উইকেটে 173 রান তোলে ভারত।